মহাদেবর বোমাবাজি কাণ্ডে দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে ইংরেজবাজার থানার পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল অভিযুক্ত শ্যামল ঘোষের স্ত্রী ঝুমা ঘোষ, সমীর ঘোষের স্ত্রী সরস্বতী ঘোষ এবং দেবকুমার ঘোষ। এই তিনজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা থেকে সুমিত ঘোষ, ক্রাইম ব্রাঞ্চ। কথা বলো।